এডিবির অর্থায়নে নাটোরের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30 দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে 50 জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু সহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গ্রাম পুলিশদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়, তাদের সঠিকভাবে কাজ করতে চলাচলের সুবিধার জন্য তাদের এই বাইসাইকেল প্রদান করা হলো।